আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে দুইটা ঝটপট রেসিপি তৈরি করে দেখাবো। একটা হচ্ছে ইনস্ট্যান্ট পটেটো ওয়েজেস এবং অন্যটা হচ্ছে গার্লিক সস। কিভাবে আপনারা সহজে এই দুইটা রেসিপি তৈরি করতে পারবেন সেই ভিডিওটি আমি আজকে শেয়ার করব। আশা করি আপনারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। প্রথমে আমি তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট পটেটো ওয়েজেস, কিভাবে ক্রিসপি এবং টেস্টি এই ওয়েজেস তৈরি করতে হয় সেটাই শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। পটেটো ওয়েজেস তৈরি করার জন্য আমি এখানে চারটা আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। এবার আলুগুলোকে আমি কেটে পরিষ্কার করে নিব। দেখতে পাচ্ছেন ওয়েজেসের সাইজ মতো আমি এগুলোকে কেটে নিয়েছি। বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে দেখাচ্ছি এর পুরুত্বটা কীরকম হবে বা শেপটা কীরকম হবে। এর থেকে পাতলা হলে হবে না, আর এর থেকে পুরু করারও দরকার নেই, একটা মিডিয়াম শেপে থাকলেই হবে। এবার এগুলোকে আমি ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে এর ভিতরের কষ্টটা বের হয়ে আসে। আমি চুলে একটা হাঁড়িতে 2 কাপের মতো পানি গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। পানিটা অলরেডি গরম হয়ে আসছে, তাই আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আর হ্যাঁ, অবশ্যই আমি আলু থেকে পানিটা আগে ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণ বয়েল করব, অবশ্যই ঢাকনা দিয়ে বয়েল করতে হবে। ঢাকনা সরিয়ে এবার আমি চেক করে নিচ্ছি আলুটা বয়েল হয়েছে কি না। আর এক্ষেত্রে আলুটা কিন্তু 50-60% বয়েল করতে হবে, এর থেকে বেশি করলে হবে না, আবার কমও করা যাবে না। একটা কাঁটা চামচের সাহায্যে আমি সেটাকে পরীক্ষা করছি ঠিকমতো বয়েল হয়েছে কি না। দেখতে পাচ্ছেন এটা প্রায় 50% বয়েল হয়ে গেছে, তাই আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি এরকম টিস্যু পেপারের উপর নিয়েছি। এবার আরেকটা টিস্যু পেপার দিয়ে এগুলো মুছে আমি শুকিয়ে নিব যাতে পানিটা না থাকে। আমি এরকম একটা বড় ডিশে এগুলোকে ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায়। এবার আমি 1/2 কাপের থেকে একটু কম ময়দা নিয়ে নিলাম, 1/4 কাপের মতো কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স বা মরিচি শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণে লবণ, 2 চা চামচের মতো ধনে পাতা কুচি, 1 চামচের মতো বেকিং পাউডার, 1 শুকনো মিশ্রণটাকে আমি এবার পানি যোগ করে একটা ব্যাটার তৈরি করব। এখানে আমি অল্প অল্প করে পানি মিক্সড করব। এখানে আমি নর্মাল যে পানিটা থাকে ওই পানিটা ইউজ করছি। আমার প্রায় 1/2 কাপের মতো পানি লেগেছে, আপনাদের আরেকটু কম বা বেশি লাগতে পারে। খুব ভালো করে একটা মসৃণ ব্যাটার তৈরি করতে হবে। 1 চামচ দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম হবে, একদম পাতলাও না আবার একদম ঘনও না। যেহেতু আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এইবার আমি আলুগুলো দিয়ে দিব এর মধ্যে। মিশ্রণটার সাথে আমি আলুগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিব যাতে ব্যাটারটা আলুর সাথে মিক্সড হয়ে যায়। এবার আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ভাজার জন্য। তারপরে আমি এখান থেকে এক পিস করে আলু দিয়ে দিব, আর একটু গ্যাপ রেখে দিতে হবে। যথা সম্ভব চেষ্টা করবেন গ্যাপ রেখে দেওয়ার, তাহলে ভালো হয়।
যখন এক পাশ হয়ে যাবে তখন আরেক পাশ উল্টে দিবেন, আর এভাবে উল্টাতে থাকবেন, খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। আর অবশ্যই হাই হিটে এটা বাজবেন, কারণ যে কোনো বাজা পোড়া হাই হিটেই বাজতে হয়। এটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে, আমি একটা পাত্রে এগুলো উঠিয়ে নিব। এবার আমি আরো কিছুটা দিয়ে দিলাম, এভাবে আমি সবগুলো দিয়ে ভেজে নিব। বেশ, তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট পটেটো ওয়েজেস। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও খুবই টেস্টি, বাইরে ক্রিস্পি ভিতরে একটু সফট। আমি একটা ব্যাঙে দেখালাম আপনাদের বোঝার সুবিধার্থে, আর এটা গার্লিক সসের সাথে খুবই ভালো লাগে খেতে, তাই আমি এখন আপনাদেরকে গার্লিক সস তৈরি করে দেখাবো। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা বলবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে সব নতুন নতুন ইজি এবং মজাদার রেসিপি আপনারা সহজেই পেতে পারেন। গার্লিক সস তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম ব্লেন্ডার একটা জার এবং 5-6 কোয়া রসুন। তারপরে দিব আমি 1 টেবিল চামচ চিনি, যেহেতু গার্লিক সস একটু মিষ্টি মিষ্টি লাগে সেজন্য 1 টেবিল চামচ চিনি দিয়েছি, আপনারা চাইলে 2 চামচও দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, 2 টেবিল চামচের মতো লেবু বা অর্ধেকটা লেবু দিয়ে দিচ্ছি আমি এখানে, আর যাদের বাসায় লেবু নেই আপনারা চাইলে ভিনেগার দিতে পারেন 1 চা চামচ। এবার দিয়ে দিব আমি 1/2 কাপের মতো সয়াবিন তেল। আমি এখানে অল্প করে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চাইলে বেশি করে বানিয়ে একটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এবার আমি এটাকে ব্লেন্ড করব 1 মিনিট। যখন রসুনটা একদম ব্লেন্ড হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আমি দিয়ে দিব 1টা ডিমের সাদা অংশ। এখানে আমি ডিমটা ফেটিয়ে কুসুমটা আলাদা করে নিয়েছি, আর এই সাদা অংশটা আমি দিয়ে দিব এবার রসুনের এই পেস্টের মধ্যে বা মিশ্রণের মধ্যে। ডিমের সাদা অংশটা দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব পারফেক্টলি গার্লিক সস রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি, এটা খুব ঝটপট তৈরি করা যায় অল্প কিছু উপকরণ দিয়ে, আর এটা আপনারা নর্মাল ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।